নমস্কার। এখন জানুয়ারি মাস, 2020 জানুয়ারি মাস চলছে। তা 2020 জানুয়ারি মাসে এই একটি বিশেষ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সৌরজগতে, সেটি হচ্ছে শনির গোচর অবস্থান সরে যাচ্ছে ধনুরাশি থেকে মকর রাশিতে, এবং এই তারিখটা হচ্ছে 24শে জানুয়ারি। তা আমরা জানি শনি গ্রহকে সবাই আমরা কম বেশি ভয় করি। শনি গ্রহের আরেক নাম কাল বা মৃত্যু। তো সেই জন্যে শনি গ্রহ, আরেকটা কথা, কোনো গ্রহ এতদিন একটা রাশিতে অবস্থান করে না শনি রাশি, শনি গ্রহ যতটা করে। প্রত্যেকটা রাশি অনেক কম সময় করে। এদের মধ্যে বৃহস্পতি 1 বছর আর রাহু কেতু 1.5 বছর করে অবস্থান করে, কিন্তু শনি একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে। এবং শনি শুধু একটা রাশির অবস্থানের ফল দেয় না, শনি 3টে রাশির অবস্থানের ফল দেয়। শনি যে রাশিতে অবস্থান করছে তার দ্বাদশ রাশি, সেই রাশি এবং তার দ্বিতীয় রাশি, এই 3টে রাশির ফল একসাথে শনি বহন করে। এই জন্যে শনি রাশির দ্বাদশে এলেই মানুষের ভয় এসে যায়, এবং যখন রাশিতে থাকে তখন তার সে সবসময় 3টে ঘরের ফল দেয়। দ্বাদশ কেন, সে যখন যে রাশিতে অবস্থান করছে তার দ্বাদশ রাশি, সেই রাশি মানে অবস্থিত রাশি আর তার পরের রাশি, এই 3টে রাশির ফল দেয়। এই জন্যে শনির এই ফলটাকে বলা হয় শনির সাড়েসাথী। তো এই যে শনি পরপর 3টে রাশিতে ফল দেয়, তো এখন ধনু থেকে মকরে সরে যাচ্ছে। এই এই মকরে সরে যাওয়ার ফলে কি কি মানে পরিবর্তন ঘটবে এই গ্রহ জগতে, মানুষের জীবনযাত্রার ওপর, মানুষের জীবনের ওপর, সেটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। প্রথমেই বলে শনিকে যেমন আমি কাল বা মৃত্যু বললাম, আবার শনি গ্রহের আরেকটা ফল আছে, সেটা হচ্ছে শনি হচ্ছে কর্ম এবং উপার্জনের অধিপতি। শনি একটা মানুষের কর্ম কেমন হবে, তার উপার্জন কেমন হবে, এটা শনি গ্রহের উপর নির্ভর করে, কারণ শনি রাশিচক্রের 10ম এবং 11শ ঘরের অধিপতি। 10মে হচ্ছে মকর রাশি আর 11শে হচ্ছে কুম্ভ রাশি। এই দুটো ঘরের অধিপতি হওয়ার জন্যে শনি গ্রহকে, শনি গ্রহের মানব জীবনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। একটা মানুষ জীবনে সে কেমন কর্ম করবে এবং কেমন উপার্জন করবে, এটা শনির উপর নির্ভর করে। আবার শনিকে মৃত্যুর গ্রহ বলা হয়, এই জন্যে একমাত্র রাশিচক্রের দক্ষিণ দিকে, রাশিচক্রের দক্ষিণ দিকে, রাশিচক্র নিয়ে আপনি যদি বসেন তো আপনার ডান হাতে যে দিকটা থাকছে এই দক্ষিণ দিকে, দুটো গ্রহের মালিক হচ্ছে শনি। দুটো গ্রহের মালিক, একটা রাশিচক্রে কটা গ্রহ থাকে, 5টা গ্রহ থাকে, 5টা ঘর থাকে মোট। এই 5টা ঘরের মধ্যে 2টো ঘরের অধিপতি হচ্ছে শনি গ্রহ। এই দক্ষিণ দিকে 2টো গ্রহের অধিপতি শনি গ্রহ, এই জন্যে ওই দক্ষিণ দিকটাকে বলা হয় যমের দক্ষিণ দুয়ার, মৃত্যুর মানে দুয়ার ওটা বলা হয়। তো এই হচ্ছে শনির প্রভাব। এবং আরও একটা জিনিস দেখা যায়, মানব জীবনে প্রায় প্রতিটি কুষ্ঠিতেই মৃত্যুকালে কোনো না কোনোভাবে তার রাশি বা লগ্ন শনির সাথে সম্পর্কযুক্ত হয়, অথবা রাশিপতি বা লগ্নপতি শনির সাথে সম্পর্কযুক্ত হয়, এটাও একটা দেখা যায়। তো এই জন্যে শনিকে নিয়ে আমাদের অনেক ভয়। তো এখন আমরা এমনকি আরও একটা কথা, এই কর্ম এবং উপার্জনের উপর শনির প্রভাব, একমাত্র শনির গ্রহের প্রভাব বলে দেখা যায় যাদের কুষ্টিতে শনি গ্রহ অত্যন্ত খারাপ, খুব খারাপ, মানে যে খারাপের আর কোনো বিকল্প নেই, এরকম খারাপ, তারাই ভবঘুরে হয় আর ভিখারি হয়। যারা রাস্তায় ভবঘুরে বা ভিখারি, দেখবেন তাদের যদি আপনি কুষ্টি বিচার করেন, দেখবেন যে তাদের কুষ্টিতে শনি গ্রহ অত্যন্ত খারাপ। হাত যদি দেখেন, দেখবেন হাতের শনির স্থান অত্যন্ত খারাপ, এমনি এমনি ভবঘুরে ভিখারি হয় না। তো এই যে শনির গ্রহের প্রভাবটা, তাই তো শনি সরে গেল,
শনি সরে চলে গেল মকরে, এখনও যাইনি, 24 তারিখে যা 24শে জানুয়ারি 2020তে যাচ্ছে। তো এই যে যাবে এর ফলে কি কি মানে ঘটনা ঘটবে, এর ফলে তিনটে গ্রহের যাদের তিনটে রাশির জীবনে যাদের এই রাশিগুলো সিংহ বৃশ্চিক আর মীন, এই তিনটে রাশির পক্ষে অত্যন্ত শুভদায়ক হবে। সিংহ রাশির কি হবে, সিংহ রাশি যদি জাতক যদি বিদ্যার্থী হয় তাহলে তার বিদ্যা যদি কর্মলাভের যদি জন্যে এসে উপযুক্ত হয় তাহলে তার কর্মলাভের পক্ষে সহায়ক হবে, বিদ্যার্থীর ক্ষেত্রে বিদ্যালাভের ক্ষেত্রে সহায়ক হবে, যারা খেলোয়াড় তাদের খেলাধুলার ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এই শনির ইয়েতে প্রভাবে, এবং ভ্রমণ যোগ তাদের সৃষ্টি হবে, তারা এই সময় এই 2.5 বছরে তারা গৃহ নির্মাণ করলে বা ফ্ল্যাট কেনার চিন্তা করলে এই সময়ে সে গৃহ নির্মাণ করতে পারবে বা ফ্ল্যাট কিনতে পারবে, যদি কোনো মামলা মোকদ্দমা অলরেডি থাকে তাহলে সে মামলা মোকদ্দমায় তার ফল তার ফেভারে যাবে, সে জয়ী হবে। আর এই সময়ে যদি কেউ নির্বাচনে দাঁড়ায় তো নির্বাচনে সে মানে বিপক্ষ প্রার্থীকে সে পরাজিত করে জয়ী হবে। এই হচ্ছে সিংহ রাশিতে, যদি যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে এই ফলগুলো পড়বে। এরপর হচ্ছে আসছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হবে, যাদের বৃশ্চিক রাশি তারা জানে এই 24শে জানুয়ারি পর্যন্ত কি মারাত্মক ফল তারা পাচ্ছে, তাদের আর্থিক ক্ষেত্রটাকে তজনজ করে দিয়েছে, তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক হানি ঘটিয়ে দিয়েছে, তাদের সমস্ত ক্ষেত্রে তাদের অসাফল্যের এই 2.5 বছর তাদের গেছে। তো এই শনি বৃশ্চিক থেকে ধনুতে ছিল বলে এবার মকরে যাওয়ার জন্যে তার কী কী শুভ হবে, তার দীর্ঘ 7.5 বছর পর তার যে কোনো কর্মে বা উদ্যোগে তার সাফল্য আসবে, এটা একটা খুব বড় কথা। যার কিছুই হচ্ছিল না, কোথাও কি মানে চাকরি পাচ্ছিল না, কোনো কিছুই জীবনে হচ্ছিল না, এই সময়ে তার সব মানে হঠাৎ আকস্মিকভাবে তার যোগ সৃষ্টি হবে এবং সে সব সাফল্যগুলো তার করায়ত্ত হবে। যারা শিক্ষার্থী যারা গবেষক তাদের পক্ষে শুভ, তারা এই সময়ে তাদের শিক্ষা বিদ্যালাভ বা গবেষণার ফল তারা এই সময়ে তারা লাভ করবে আর এবং স্বীকৃতি লাভ করবে। যারা শিল্পী যারা খেলোয়াড় তাদের জন্যও শুভ, যারা প্রতিভাবান তারা প্রতিভার স্বীকৃতি পাবে, যারা চাকরি প্রার্থী তারা কর্মলাভ করবে, গত 7.5 বছর ধরে যারা কর্ম পাচ্ছিল না তারা এই সময়ে তাদের কর্মলাভের সময় এসে যাবে। যারা সন্তান লাভে ইচ্ছুক তাদের সন্তান লাভ হবে, আত্মীয় বৃদ্ধি হবে, বাড়িতে বিয়ে হবে এবং বাড়িতে তাদের আত্মীয়তার বৃদ্ধি পাবে, তাদের আত্মীয় বৃদ্ধি হবে, এবং অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে একটা কোনো সাফল্য কোনো কিছুতে সাফল্য ঠিক এই সময়ে এটা লাভ হবে এবং এই সময়ে সে সেই সুসংবাদটা পাবে, এই এটা হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর 3 নম্বরে শুভদায়ক হবে মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে কী হবে, যদি গৃহ নির্মাণ করতে চাই বা যদি ফ্ল্যাট বাড়ি কিনতে চাই এই সময়ে তার সম্পত্তি লাভ হবে, এই সময়ে জমি বাড়ি যা কিছু কিনতে চাই এই সময়ে সে সেটা কিনতে পারবে এবং অনেক সময় টাকা থাকলেও কিনতে পারে না এই গ্রহের বাধার কারণে, তো এই সময়ে তার সেগুলো প্রাপ্তি হবে। আর অর্থলাভের পক্ষে শুভ হবে, এই সময়ে কোনো গাড়ি 4 চাকা 2 চাকা যাই হোক এই সময় যানবাহন লাভ তার লাভের যোগ সৃষ্টি হবে, তার মানে তার ইচ্ছা হলে সেই সময় এগুলো কিনতে পারবে। যদি সাহিত্যিক সঙ্গীত শিল্পী বা কোনো প্রতিভার অধিকারী হয় এই সময়ে সে সেই প্রতিভার স্বীকৃতি পাবে। আর বিভিন্ন উপায়ে সম্পদ লাভ হবে, নানা রকম সম্পদ, গাড়ি বাড়ি ছাড়াও অলংকার বিভিন্ন রকমের সম্পদ তার এই সময় লাভ হবে, এই হচ্ছে মীন রাশির ফল পাবে। এই এই তিনটে রাশি সিংহ বৃশ্চিক আর মীন রাশির পক্ষে শনি অত্যন্ত শুভ, আর বাকি যে রাশিগুলো এই রাশিগুলোর পক্ষে কিন্তু শুভ নয়,
বাকি রাশিগুলোর জন্য অশুভ কি হবে? ধনুরাশির জন্য অশুভ। ধনুরাশির পক্ষে কি হবে না, অতিরিক্ত ব্যয়বশত ঋণগ্রস্ত হয়ে যাওয়ার যোগ, অতিরিক্ত ব্যয় করে সে ঋণগ্রস্ত হয়ে যাবে, আর নানা কারণে দুঃখ ও শোক লাভ করবে, বাড়িতে আত্মীয় বিয়োগ বা অন্য কোনোভাবে সে মানে শোকগ্রস্ত হবে, শোক লাভ করবে, নিকট আত্মীয়হানি হয়ে যেতে পারে এই সময়ে। এই সময়ে পতি বা পত্নীর দেহপীড়া, মেয়ে ছেলে হলে মেয়ে স্ত্রীলোক হলে তার স্বামীর বা পুরুষ হলে তার স্ত্রীর দেহপীড়া এই সময়ে বৃদ্ধি পাবে বা হবে। আর এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা, যাদের মধ্যে অনেক টেনশন নিয়ে জীবন কাটছে এই সময়ে কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে যেতে পারে, সেটা ডিভোর্সের মতন বিচ্ছেদ হতে পারে ছাড়াছাড়ি, অথবা মৃত্যুও হয়ে যেতে পারে, স্বামী বা স্ত্রীর মৃত্যুও হয়ে যেতে পারে। তো এই এইরকম একটা ব্যাপার ঘটে যেতে পারে। আর জাতক, এই ধনুরাশির জাতক আকস্মিক দুর্ঘটনার কবলে পড়তে পারে, বা আরেকটা জিনিস রোগভোগ হতে পারে, গুহ্যপীড়ার যোগ আছে এই সময়ে। এই হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই ফল। এবার এরপর আসছি মকর রাশি। অ্যাকচুয়ালি ধনুরাশিরও এখন তো শনির সাড়ে সাথে এটা শেষ পর্যায়ে, এরপর আসছে মকর রাশি। মকর রাশিতে রাশিতে শনি এসে যাচ্ছে, রাশিতে শনি এসে যাওয়ার ফলে স্বামী বা স্ত্রীর অসুখ অথবা সন্তান বা আত্মীয় স্বজন তারা পীড়িত হবে, তার পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি ভোগ হবে, খাদ্য বস্ত্র এইসবে স্বাচ্ছন্দ্যের অভাব দেখা দেবে, অত্যন্ত যত্নে লালিত পালিত বড় হয়েছে এই সময়টাতে তার ঠিকঠাক খাবার দাবার জুটবে না, এই সময়টায় তার নানা সমস্যা দেখা দেবে এই সময়ে। এবং এই কষ্ট লাভের সাথে সাথে দুশ্চিন্তাগ্রস্ত হবে যে কী করে জীবনটা কাটবে, এইরকমই কি জীবনটা কাটবে নাকি, এই আড়াই বছরে তাকে মানে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত করে দেবে। আর আছে এরপর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশে মকর রাশি, তো ব্যস্ত হওয়ার জন্যে শনি দ্বাদশে বসে থাকার জন্যে এইসবে ধনলাভে বাধা হবে, অকারণে অপব্যয় হবে, অর্থ নষ্ট হবে, ক্ষতি হবে, ব্যবসা থাকলে ব্যবসায় লোকসান হবে এবং ঋণগ্রস্ত হয়ে যাবে এই সময়ে। এবং এই সময়ে একটা মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে অতি প্রিয় আত্মীয়দের সাথে সম্পর্ক হানি ঘটে যাবে, মানে ভাবা যায় না যার সাথে সম্পর্ক হানি হতে পারে না এরকম মানে ধারণা তার, তার সাথেও এই সময়ে সম্পর্ক হানি হয়ে যাবে। সাধারণত যারা একটু জ্যোতিষীর সাথে কনসাল্ট করে চলেন তারা এই সময়টাতে আত্মীয় স্বজনকে এড়িয়ে চলবে, কারণ ভালো কথা বললেও আত্মীয়রা সেটাকে খারাপ অর্থে নিয়ে নেবে। কাউকে যদি ভালো অর্থে কিছু বলে, কাউকে যদি দুটো রসগোল্লা দুটো রাজভোগ কিনে খাওয়ায় নিয়ে যায় তাকে খাওয়ায়, সে এতদিন সে আনন্দ পেত, সে পাল্টা বলে দেবে কিরে আমি কি খেতে পাই না যে আমাকে একটু দিতে এসছিস, এইরকম মানে ব্যাপার জীবনে তার এই সময় ঘটবে। এবং মানে হতাশা তার জীবনে এসে যাবে এই সময়টাতে। আর গৃহে ঘরে বাইরে অশান্তি লেগে থাকবে সর্বত্র, এবং যে কর্মক্ষেত্রেও অশান্তি লেগে থাকবে, এটা হচ্ছে কুম্ভ রাশির পক্ষে। তো এই এই যে তিনটে রাশি বললাম, ধনু, মকর আর কুম্ভ, এই তিনটে রাশির অ্যাকচুয়ালি এখন শনির সাড়ে সাথে থাকবে। এরপর আসছি আমি কর্কট রাশি। কর্কট রাশির সপ্তমে মকর, তো সপ্তমে শনি থাকার জন্যে এখানে কী হবে না, ধনলাভে বাধা সৃষ্টি হবে, অর্থ নষ্ট হবে, ক্ষতি হবে, ব্যবসায় লোকসান হবে, ঝগড়া বিবাদ হবে, আত্মীয়দের সাথে সম্পর্কহানি ঘটবে, গৃহে বাইরে মামলা মোকদ্দমায় অর্থনাশ হবে। সবথেকে বড় কথা, এই সময় সপ্তমস্থ গ্রহ হওয়ার জন্যে মামলা মোকদ্দমায় অর্থ লাভ হবে, স্বামী বা স্ত্রীর দেহপীড়া হবে, সপ্তম স্থান যেহেতু স্বামী বা স্ত্রীর দেহপীড়াই কষ্টলাভ বা দেহপীড়া হবে, অথবা এমনকি স্বামী বা স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে এই সময়ে। এই সময়ে ব্যবসায় পার্টনারশিপ, ব্যবসা হলে পার্টনারের সাথে সম্পর্কহানি ঘটে যাবে, আর শেয়ার ইনভেস্টমেন্টে লস হয়ে যাবে এই সময়ে। এই হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ফল। এরপর আরও বাকি রাশিগুলো, এ তো আমি মোট বললাম
তিন একে চারটা রাশির, তিন তিনে ছটা রাশির বললাম, আরও ছটা রাশি তাদেরও খারাপ যাবে। তাদের কি খারাপ যাবে? যেমন অন্যান্য রাশি, যেমন মেষ রাশি হলে এই সময় রোগ হবে, কথা মানে অকারণে অপমানিত হবে, বৃষ রাশি হলে অর্থ ক্ষতি হবে, অপমান হবে, এরকম ছোটোখাটো মানে খারাপ অন্যান্য আর বাকি রাশিগুলোর ক্ষেত্রেও ঘটবে। এই হচ্ছে শনির ফলাফল। শনি রাশি শুধু তিনটি গ্রহের জন্যে অত্যন্ত শুভ, আর বাকি রাশিগুলির জন্যে কম বেশি খারাপ, খুবই খারাপ অনেকগুলি রাশির জন্যে। এবার একটা কথা আমি বলি, শনি রাশি গোচর ফল যত শুভদায়কই হোক আপনারা আনন্দে আত্মহারা হবেন না, আর যত কষ্টদায়কই হোক আমি বললাম এটাও আপনারা খুব বিচলিত হয়ে পড়বেন না, কারণ এটা গোচর ফল, গোচরে অর্ধেক ফল দেয়, আর দশা অন্তর্দশায় আরও অর্ধেক ফল দেয়। দেখা গেল যে আপনার এই সময় একটা খুব ভালো দশা অন্তর্দশা চলছে, আর এই সময়ে আপনার শনির সারসাথী, তো এখানে ওই দশা অন্তর্দশার ভালো ফল আর শনির সারসাথীর খারাপ ফল মিলে আপনার খারাপ ফলটা অর্ধেক করে দেবে। কিন্তু যদি আপনার শনি ভালো হয় আর দশা অন্তর্দশাও ভালো হয়, সেক্ষেত্রে আপনার মানে সোনাই সোহাগা হবে। আর যদি আপনার দশা অন্তর্দশা খারাপ আর শনির সারসাথী চলছে, তাহলে কিন্তু আপনার কুষ্টিতে যতগুলি অশুভ যোগ আছে, সেটা কালসর্পযোগী হোক, সেটা আপনার মহারিষ্টদোষী হোক, সে যত বিষযোগী হোক, কোনো মানে কর্মহানির যোগ হোক, যত রকমের আপনার খারাপ যোগ আছে এই সময়ে সেই সবগুলি ঘটবে, ঘটতে থাকবে। তো এই সময়টা আপনার জন্যে খুবই খারাপ হবে। এই জন্যে আমি বলবো যে আপনারা ভালো জ্যোতিষীর কাছে আপনারা আপনাদের এই কুষ্টিটি বিচার করিয়ে দেখে নিন যে আপনার জন্য এটা ভালো না খারাপ। কি করে বুঝবেন? না, আপনাকে দেখতে হবে যে আপনার দশা অন্তর্দশাটাও ভালো না খারাপ। আপনার ধরুন শনিটা খারাপ, গোচরে শনিটা খারাপ, আমি যে রাশিগুলোর জন্য খারাপ বললাম আপনি সেই রাশির মধ্যে পড়েছেন, আর আপনি দেখলেন যে দশা অন্তর্দশাও খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শনির জন্য আপনাকে প্রতিকার ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে প্রতিকার আপনাকে করাতেই হবে। তবে এই যে বিচারটা করাবেন, দেখবেন যেন বিচারটা স্ফুট বিচার হয়। স্ফুট বিচার ছাড়া কুষ্টির বিচার সঠিক হয় না। একমাত্র স্ফুট বিচারের মাধ্যমেই সঠিক সব কিছু জানা যায়, বোঝা যায়। তো আপনাদেরকে আমি স্ফুট বিচার সম্বন্ধে বলেছি অনেকবার, আবার বলে দিচ্ছি, প্রত্যেকটি গ্রহের স্ফুট বিচার করে তার যে স্ফুট অংশ, প্রত্যেকটা গ্রহ যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন দেখবেন পঞ্জিকার বাঁ দিকে স্ফুট অংশ থাকে, এবং ওই স্ফুট অংশটা কিন্তু সূর্যোদয়কালীন, সূর্যোদয়ের সময় ওই স্ফুট অংশটা ছিল। এবার আপনি ধরুন রাত্রি 9টায় জন্মেছেন, তো সকাল 5টায় 6টায় সূর্যোদয় হয়েছে, রাত্রি 9টায় আপনার কিছু ডিগ্রির পরিবর্তন, স্ফুট অংশের পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে মুহূর্তে জন্মগ্রহণ করেছেন সেই মুহূর্তের যে স্ফুট অংশ, ওই স্ফুট অংশ ধরে একটি জটিল বিচার পদ্ধতি আছে, তাকে বলে স্ফুট বিচার। এই বিচার পদ্ধতিটি কিন্তু যারা বংশানুক্রমে জ্যোতিষী, যারা মানে প্রায় কয়েক হাজার বছর ধরে জ্যোতিষী, একমাত্র তারাই এই বিচারটি জানে। এটা বইয়ের যে সূত্রগুলো, ওই সূত্রে কিন্তু এই বিচারটা শেখা যায় না, জানা যায় না। তো এই যে বংশানুক্রমিক জ্যোতিষী কী করে বুঝবেন? যিনি স্ফুট বিচার জানেন, আর বংশানুক্রমিক জ্যোতিষের একটা আমি ইয়ে দেখাচ্ছি, দেখুন এই যে বাটিটা, দেখুন এই বাটিটাকে বলে, এই বাটিটাকে বলে জলঘড়ি, এই বাটিটাকে বলে জলঘড়ি। এ যখন ঘড়ি ছিল না, যখন ঘড়ি ছিল না, যখন পঞ্জিকা ছিল না, যখন ঘড়ি ছিল না, যখন পঞ্জিকা ছিল না, যখন ক্যালেন্ডার ছিল না, কিছুই ছিল না, তখন তো এই কুষ্টি বিচার হতো, তখন তো জ্যোতিষশাস্ত্র ছিল, কী করে জ্যোতিষশাস্ত্র হতো? এই বাটির সাহায্যে। এই বাটিটা আমরা বংশানুক্রমে, এই বাটিটা এই ক্রমে আমরা অধিকারী। এই বাটি এই যে দেখছেন একটা তলায় একটা ফুটো দেখা যাচ্ছে, ওই ফুটো দিয়ে এই বাটিতে, এই বাটিটা একটা জলের পাত্রে এটাকে ভাসিয়ে রাখা হয়, এবং এই ফুটো দিয়ে জল ঢুকে
প্রতি 24 মিনিটে এই বাটিটি ভর্তি হয়ে ডুবে যায়, এবং যখন ডোবে এটা অত্যাশ্চর্যভাবে যে কোনো ফুটো বাটি বা পাত্র যখন ডোবে তখন পুরো কাত হয়ে ডোবে, এটা কাত হয়ে ডোবে না, এটা এইভাবে এইভাবে ডোবে, এই পুরো এইভাবে নেমে এসে ঠিক এইভাবে এটা ডোবে, এবং 24 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা জলটা ফেলে দিয়ে এটা আবার বসিয়ে দিতাম। এইভাবেই আমরা এই সময়টা আমরা নির্ধারণ করতাম, এবং এই সময়টা আমরা ঘোষণা করতাম যে আজকে এত দণ্ড, আজকে এত দণ্ড হয়েছে, এত পল হয়েছে, পলের হিসাব অন্য আছে, এই এত দণ্ড হয়েছে, এত পল হয়েছে, এইভাবে আমরা এই সময়টাকে আমরা নির্ধারণ করতাম। এবং এই এই বাটি যারা বংশ পরম্পরায় জ্যোতিষী, আমরা বহু হাজার বছর ধরে জ্যোতিষী, এই বাটিই তার প্রমাণ। এই বাটিটাই হচ্ছে আমাদের মানে এই একমাত্র সম্পদ। আমরা আমাদেরকে দেশের রাজারা এই বাটিটার জন্যেই আমার যেমন রাজা শশাঙ্ক আমাদেরকে অযোধ্যা থেকে নিয়ে এসেছিলেন এই বাটিটার জন্যে। এই বাটি দ্বারা আমরা সময় নির্ধারণ করতে পারতাম এবং আমরা সৌর বৎসর আমরা গণনা করতে পারতাম। আজকে যে পঞ্জিকা তৈরি হচ্ছে তার যে বিদ্যার যে সূত্র, সেই সূত্র এই বাটি ধরে, সেখানে কিন্তু দণ্ড পল বিপল অনুপল ধরে কিন্তু তখন ঘন্টা মিনিট ছিল না, এটা তো পাশ্চাত্য হিসাব। এই দণ্ড এই এই যে এক এক এই বাটিটা যখন ডোবে, একবার ডোবে 24 মিনিট, দ্যাট ইজ 1 ঘন্টা, এবং 30 দণ্ডে হতো দিন রাত, সরি একদিন, আর 30 দণ্ডে হতো এক রাত, মোট 60 দণ্ডে হতো দিন রাত। এবার এই এই যে হিসাবটা, এই হিসাবটা একমাত্র আমরা পারতাম, আমরাই বংশ পরম্পরায় জ্যোতিষী, তাই আমরা স্ফুট বিচারের গণনার অধিকারী, তাই ওই বিদ্যা আমাদের আছে। এই স্ফুট বিচারটা কি, প্রত্যেকটা গ্রহের 12টা করে অবস্থা, শয়ন উপবেশন নেত্রবাণী গমন গমনেচ্ছা, শয়ন উপবেশন নেত্রবাণী প্রকাশন গমন গমনেচ্ছা সবসতি আগমন ভোজন নৃত্যলিপ্সা কৌতুক নিদ্রা, এই যে 12টা অবস্থা, এই 12টা অবস্থায় বিভিন্ন রকম ফল দেয়। এই 12টা অবস্থায় একটা মানুষ একটা জাতকের কি হবে না হবে সব সব বলে দেওয়া যায়। যেমন কারো শনি উপবেশন অবস্থায় আছে, তাকে জেল খাটতে হবে, কারো কেতু উপবেশন অবস্থায় আছে, তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, যার শনি শয়ন অবস্থায় আছে সে ক্যান্সার রোগে আক্রান্ত হবে, যার শনি গমন অবস্থায় আছে তার পা অ্যাক্সিডেন্টে ভাঙা পড়বে, এইরকম প্রত্যেকটা গ্রহের 12টা করে অবস্থা ধরে বিচার হয়। এই রবি প্রকাশন অবস্থায় আছে, তার সপ্তমে আছে তার পত্নী বা পতি নাশ হবেই, যার মঙ্গল প্রকাশন অবস্থায় আছে তার পত্নী নাশ হবেই, একদম আমি স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে প্রমাণ করে দিতে পারি, এগুলো সব ঘটবে। যার বুধ গমন অবস্থায় আছে তার জীবনে ডিভোর্স অথবা স্বামী বা স্ত্রী নাশ হবেই। যেটা নিয়ে জানতে চান, রবি যদি কারো পঞ্চমে থাকে তার সন্তান নাশ হবে, চন্দ্র যদি ভোজন অবস্থায় থাকে সে নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড হবেই, এইরকম বহু সমস্ত বিচার এই স্ফুট বিচারের মাধ্যমে অভ্রান্ত জানা যায়। এবং আপনাদেরকে এই যে আমি যে বাটিটি দেখালাম, এই বাটি একে এই 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 ঘড়িটিকে বলে জল ঘড়ি, এই ঘড়িটিকে বলা হয় জল ঘড়ি, এইটি আমাদের একমাত্র আচার্য ব্রাহ্মণদের এটি সম্পদ বলতে পারেন। এটির জন্যেই রাজারা আমাদেরকে নিষ্কর জমিদারি দিয়ে দিঘি দিয়ে বাগান দিয়ে আমাদেরকে রাখত, এবং আমরা রাজাদের সময়টা তাদেরকে বলে বলে দিতাম, এবং সেই অনুসারে তারা সমস্ত কিছু কার্য পরিচালনা করতেন। এখন ঘড়ি আবিষ্কার হয়ে গেছে, এখন আর এই বাটির প্রয়োজন নেই, কিন্তু এই বিদ্যাটা যখন এই পৃথিবীতে আবার এরকম হয়ে যাবে তখন কিন্তু এই বাটির সাহায্যেই সময় নির্ধারিত হবে। নমস্কার, ভালো থাকুন।